রাহি বেটা ওঠো, সকাল হয়ে গেল, ওঠো, উঠবে না? রাহি বেটা গুড মর্নিং, ওঠো ওঠো, খাবে না? খাবে না, ওঠো, সকাল হয়ে গেল, মুখ দাঁত মাজতে হবে, মুখ ধুতে হবে, তারপরে খানা পিনা হবে, উঠবে না? রাহি বেটা টুকে, রাহি বেটা টুকে, একটা ছোট্ট করে স্মাইল করো, স্মাইল, একটা হাসি হাসি, একটা হাসি দাও তো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, আমিও ভালো আছি। এখানে দেখো, মেয়েকে একটু আগে জাস্ট খাওয়ালাম, ও শুধু দুষ্টুমি করতেই ব্যস্ত। ওকে সকালবেলায় টিফিন খাওয়াতে মোটামুটি আমার প্রায় 1 ঘন্টা লেগে যায়। বৃষ্টি হচ্ছে, তাও মানে গরম লাগছে তাকে।
I'm going to go to the phone. I'm going to go to the চেম্বার থেকে বেরোলাম, এখন কৃষ্ণেন্দু ওষুধ নিচ্ছে আর কি, ওষুধের দোকান থেকে। তো এরপরে আমরা বাড়ি চলে যাব। আর আসার সময় না খুব বৃষ্টি হচ্ছিল, আর এখন আকাশটা পুরো পরিষ্কার হয়ে গেছে। আমরা এসছি সেই দুটোর সময়, বলো দুটোর সময় এসছি, আর এখন বাজে হচ্ছে 4:45। তো আর ভালো লাগছে না, এবার কতক্ষণে বাড়ি যেতে পারলেই বাঁচি আর কি। তো আর ওখানে না অনেকক্ষণ ধরে ছিলাম চেম্বারে, তো ওর একটা ঘুম দেওয়া হয়ে গেছে, আর একটা সঙ্গীও পেয়েছিল, অনেকক্ষণ খেলাধুলাও করলো। তো যাকে কোনো অসুবিধা করেন, মানে কোনো প্রবলেম করেনি আর কি, অসুবিধা হয়নি। তো যাক, কি হচ্ছে? হ্যাঁ যাবো যাবো যাবো, বাবা আসুক বাবা আসুক। বাবা এখনো বেরোতে পারলো না, অনেকক্ষণ হয়ে গেল ওষুধের দোকানে ঢুকেছে। বাবা বেরোচ্ছে, হলো হলো নেওয়া না হলো, একটা ওষুধ পেলাম একটা পাওনি। ডাক্তারখানায় গিয়ে না হয় একটু ওয়েট করা যায়, ডাক্তার অবশ্য 3:30 সময় ঢুকেছে। এবার ওষুধের দোকানে গিয়ে এতক্ষণ ধরে ওয়েট করতে হয়, ছড়ে যাও। মা হয়ে গেল।
এখন আর কি তাকালো আর কাউকে দেওয়া হবে না, চাবি দিয়ে কি করবে খোলা? চলতে পারে, আমি যাচ্ছিলাম না ভাই, তো জানে তুমি কি আছে ছোলা বাদাম ভিজা আর গুড়ের বাতাসা। সব উদ্যোক্তা ফুলপিসি, এই যে এটা হচ্ছে ফুলপিসি, এটা ফুলপিসি জেঠিমাও তাই উদ্যোক্তা, জেঠিমা এই যে জেঠিমা, হ্যাঁ হ্যাঁ উদ্যোগ তুলেছ, হ্যাঁ ঠাকুরের তোলা হয়েছে সবার। আজকে মাতৃসম্মেলন ছিল, মাতৃসম্মেলন শ্রাবণ মাসে বড় মার জন্মদিবস উপলক্ষে সারা মাস কারো না কারো বাড়িতে ডাকা হয়, সেটা আজকে এই দেখো আমি এখানে পঞ্চম দিনে আজ আমাদের বাড়িতে শ্রাবণ মাস, আচ্ছা শ্রাবণ পরিক্রমা চলছে তার মধ্যে পঞ্চম দিন আমাদের বাড়িতে। আমরা ডাক্তার কাছে গেছিলাম, এসেই দেখছি সব কমপ্লিট হয়ে গেছে, এখন যাই উপরে আস্তে আস্তে একটু ফ্রেশ হয়ে তারপরে প্রসাদ খাবো, যেহেতু ডাক্তার কাছ থেকে এসছি তো একটু ফ্রেশ হয়ে তারপরে প্রসাদটা খেয়ে নেবো, তাই মাকে বললাম প্রসাদটা উপরে নিয়ে যেতে ফ্রেশ হয়ে তারপরে আমরা খেয়ে নেবো, তাই তো। আর মেয়েকে দেখো কি অবস্থা, বদমাশি করে যাবে, এই দেখো একা একা দাঁড়িয়ে আছি, একা একা দাঁড়িয়ে আছি। এখন বাজে 10টা, তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, মেয়েকে নিয়ে ঘরে চলে এসেছি। মেয়ে দেখো আমি মানে আমি যে মাইকটা নিয়ে কথা বলবো আমাকে তো কথা বলতেই দেবে না, উল্টে তাকে কেড়ে নিয়েছে, এ দেখো দেখো মাইকের এই যে স্পঞ্জটাও অলরেডি খুলে দিয়েছে, দাও আমি একটু কথা বলি, দাও দাও দেবে না, এরকমই দুষ্টুমি করতে থাকে আর কি, কিছু করার থাকে না। যাই হোক, ওই সন্ধ্যেবেলায় তোমাদের সঙ্গে কোনো আড্ডা দিতে পারিনি, কারণ তোমরা দেখেইছ দুটোর সময় আমরা গেছিলাম, সেই 2:30 সময় হচ্ছে ডাক্তারের টাইম, কিন্তু ডাক্তারবাবু এসছেন সেই মোটামুটি 3:30 সময় ডাক্তারবাবু এসছেন, ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে, সেই তো গিয়ে লেটেই আসতে হলো বাড়িতে, সেই 5টার সময় বাড়ি এলাম, দিয়ে বাড়িতে এসে ফ্রেশ হতে হতে মোটামুটি 6টা বেজে গেল, তো মেয়েও ঘ্যান ঘ্যান করছিল, তাই মেয়েকে একটু আমরা সবাই মিলে একটু রেস্ট নিলাম, তাই সন্ধ্যেবেলায় তোমাদের সঙ্গে কোনো আড্ডা দিতে পারিনি। এবার বলি ডাক্তার কাছে কেন গেছিলাম, কারণ গতকাল না আমার শরীরটা খুবই খারাপ ছিল, এত পরিমাণে ঠান্ডা লেগেছিল না, তো বারবার হাঁচি মানে সর্দি এরকম একটা ভাব ছিল, বাট আজকে মোটামুটি একটু মানে গতকালের থেকে একটু ভালো আছি আর কি। আসলে না কৃষ্ণেন্দুর আগে হয়েছিল, সরি কৃষ্ণেন্দুর আগে শ্বশুরের হয়েছিল, শ্বশুরের তারপরে কৃষ্ণেন্দু, তারপরে হচ্ছে মেয়ের, তারপরে আমার। মেয়েরটা আমি ডাক্তার দেখানো হয়ে গেছে, পরশুদিন মেয়েকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, আর তারপর ওই কৃষ্ণেন্দু মানে মোটামুটি ওষুধ খেয়ে এখন মানে সর্দি ভাবটা কমেছে, বাট এখন না ওর কাশিটা বেড়ে গেছে, তাই এখন ডাক্তার না দেখালেই নয়, তাই আমিও ভাবলাম যে আমিও তাহলে দেখিয়ে নিই, তাহলে চেক আপটাও হবে ডাক্তারও দেখানো হবে, তাই এখন আমরা দুজনে দেখিয়ে নিচ্ছি ডাক্তার, তো ওষুধ দিয়েছে এখন দেখা যাক ওষুধ খেয়ে তো ঠিক হয়ে যাবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাইছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে আর একটা নতুন ভিডিও নিয়ে, তো তোমরা সঙ্গে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো, তো টাটা, গুড নাইট, বাই। আর আমার মেয়ে এখন দুষ্টুমি চলছে, মানে এখন কতক্ষণ ধরে চলবে জানি না, তো আশা করি তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, কারণ আজকে দুপুরে তো সেরমভাবে ঘুমায়নি, তাই এখনও তাড়াতাড়ি ঘুমিয়ে মানে ঘুমিয়ে পড়লে আর কি বাঁচি, তো টাটা বাই।